প্রগতি ময়দান থানা এলাকায় এক মূক ও বধির তরুণীকে ট্যাক্সিতে তুলে ধর্ষণের অভিযোগ। পুলিশের তৎপরতায় অবশ্যই ইতিমধ্যে গ্রেফতার হয়েছে অভিযুক্ত। ঘটনার সূত্রপাত 25 জানুয়ারি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইএম বাইপাসের উপরে আম্বেদকার সেতুর কাছে তরুণীকে জোর করে ট্যাক্সিতে তোলা হয়। অভিযোগ উঠল, এটা হচ্ছে আম্বেদকার ব্রিজ, যেটা পুলিশ সূত্রের খবর, যে রুবির এলাকায় একটি ব্যাগের কারখানায় কাজ করেন ওই তরুণী, এই রাস্তা ধরেই প্রতিদিন হেঁটে যান এবং গত 25 তারিখে কোনোভাবে ভুল করে তিনি আম্বেদকার ব্রিজ ধরে এই রাস্তার দিকে চলে এসেছিলেন এবং সেই সময় ওই একজন ট্যাক্সি চালক এই এলাকাতেই ছিলেন, যেটা অভিযোগ ওই মূকবধির তরুণীকে হাত জোর করে তার ট্যাক্সিতে তোলে এবং তারপরেই এই তপসিয়া রোডের দিকে কোনো নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে এবং তার গাড়ির তার কাছে থাকা 5000 টাকা কেটে নেয়। বৃহস্পতিবার এক বন্ধুর সাহায্যে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন তরুণী। নির্যাতিতার ভাষা বুঝতে সমস্যা হওয়ায় সাইন ল্যাঙ্গুয়েজ বিশেষজ্ঞদের সাহায্য নেয় পুলিশ। এরপরে বৃহস্পতিবার রাতে 55 গ্রাম থেকে কামরে আলম ওরফে রাজা নামে অভিযুক্ত ট্যাক্সি চালককে গ্রেফতার করা হয় এবং তরুণী তার বর্ণনার সময় নির্দিষ্টভাবে যে ট্যাক্সিতে তুলে তাকে ধর্ষণ করা হয়েছিল তার বেশ কিছু সাইন তারা জানান, তিনি পুলিশকে জানান এবং তার প্রেক্ষিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে তদন্তকারী অফিসার। পুলিশের অনুমান, ট্যাক্সিতে তোলার আগে তরুণীকে বেশ কিছুক্ষণ অনুসরণ করে অভিযুক্ত। মূক ও বধির হওয়ায় চিৎকার করে লোকজন ডাকার সুযোগও পাননি নির্যাতিতা। সেই সুযোগেই ভর সন্ধ্যে তরুণীকে তুলে নিয়ে যায় রাজা। কিন্তু তরুণীর বয়ানের ভিত্তিতে সাদা কালো রঙের ট্যাক্সি ধরতে খুব একটা বেগ পেতে হয়নি তদন্তকারীদের। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। বৃহস্পতিবারই দলীয় সাংসদদের সঙ্গে বৈঠকে আক্রমণের সুর বেঁধে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিয়েছিলেন, রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে এবার অল আউট অ্যাটাকে নামছে তার দল। সূত্রে খবর, আক্রমণের কৌশল হিসেবে রাজ্যসভায় রাজ্যপালের বিরুদ্ধে প্রস্তাব আনা তোড়জোড় করছে জোড়াপুর শিবির। একইভাবে রাজ্য বিধানসভাতেও রাজ্যপালের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার পথে শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যপাল জগদীপ ধনখড়ের বিরুদ্ধে রাজ্য বিধানসভায় নিন্দা প্রস্তাব আনবেন তৃণমূল বিধায়করা। আসন্ন বাজেট অধিবেশনে নিন্দা প্রস্তাব আনবে তৃণমূল। সাম্প্রতিককালে রাজ্যপালের ভূমিকা, তার বক্তব্যের নিন্দা করে প্রস্তাব আনা হবে। প্রস্তাবে 25 জানুয়ারি বিধানসভা চত্বরে দাঁড়িয়ে রাজ্যপালের বক্তব্যেরও নিন্দা করা হবে। তৃণমূলের এই আক্রমণাত্মক মনোভাবের আঁচ পাওয়া গিয়েছে দলীয় মুখপত্র জাগো বাংলাতেও। শুক্রবার জাগো বাংলার সম্পাদকীয়তে ধনখড়কে নিশানা করে লেখা হয়, বিজেপির প্রাক্তন এই মন্ত্রী আসলে বাংলার সরকারকে ব্যতিব্যস্ত করার হোমওয়ার্ক নিয়ে এসেছেন অমিত শাহের কাছ থেকে। ভুলে যান, মানুষের কাছে জবাবদিহি তাকে করতে হবে না, করতে হবে নির্বাচিত প্রতিনিধিদের। রাজ্যপালের এই সংঘাত পর্বে প্রত্যাশিতভাবেই রাজভবনের পাশে দাঁড়িয়েছে বিজেপি। প্রথমত রাজ্যপালের বিরুদ্ধে এই প্রস্তাব আনতে ওরা পারে না, গাজওয়ারি করে আনলে আমরা তার বিরোধিতা করব। এত কিছুর মধ্যে বসে নেই রাজ্যপাল। এদিনই রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে ক্ষোভ প্রকাশ করে প্রেস বিবৃতি জারি করে রাজভবন। সেখানে লেখা হয়, রাজ্যপাল বিধানসভার অবিচ্ছেদ্য অংশ। যদিও রাজ্যপালের এই যুক্তি মানতে নারাজ তৃণমূল। রাজ্য বিধানসভায় প্রত্যক্ষ কোনো ভূমিকা রাজ্যপালের নেই, সংবিধানে কোথাও লেখা নেই। শুধু চাইলেই যা খুশি করতে পারবে না, তিনি স্বয়ম্ভূ নন। তিনি নিজেকে স্বয়ম্ভূ ভাবছেন, কিন্তু তিনি স্বয়ম্ভূ নন। রাজ্যপালের সাম্প্রতিক সংঘাতে সূত্রপাত মঙ্গলবার। সেদিন বিধানসভা চত্বরে দাঁড়িয়ে রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী, এমনকি স্পিকারের তীব্র সমালোচনা করেন ধনখড়। পরদিন স্পিকার জানিয়ে দেন, ভবিষ্যতে রাজ্যপাল নিজে থেকে বিধানসভায় আসতে চাইলে ভাবনা চিন্তা করে দেখা হবে। সেই থেকেই শুরু। বুধবার রেড রোডের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে পাশে দাঁড়িয়েও রাজ্যপালের সঙ্গে দূরত্ব বজায় রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা।